আদার দামে ছেকা লাগার জোগাড়। বাজারে গিয়ে মাথায় হাত মধ্যবিত্তের। গত এক মাসে দাম বেড়েছে প্রায় 3 গুণ। আপাতত দাম কমার লক্ষণ নেই, জানাচ্ছেন ব্যবসায়ীরা। বাঙালির রান্নাঘরে অতি প্রয়োজনীয় জিনিস আদা, কিন্তু বর্তমানে বাজারে আদা কিনতে গিয়ে তার দামে ছেঁকা লাগার জোগাড় মধ্যবিত্তের। বাজারে আদা বিক্রি হচ্ছে বর্তমানে 250 থেকে 300 টাকা পর্যন্ত কেজি দরে। বাজারে খোঁজ নিয়ে জানা গেল, গত এক মাস আগেও আদার দাম ছিল কেজি প্রতি 80 থেকে 100 টাকা। এক মাসের ভেতর দাম বেড়েছে প্রায় 3 গুণ। বাজারে এসে আদা কিনতে গিয়ে তার দাম শুনে ভিমরি খাওয়ার অবস্থা ক্রেতাদের। ব্যবসায়ীরা জানাচ্ছেন, আগের তুলনায় আদা বিক্রি কমে গেছে অনেকটাই। অনেক ক্রেতায় দাম শুনে সরে পড়ছেন, কেউ বা আবার আগে যে পরিমাণ আদা কিনতেন তার অর্ধেক কিনছেন। এ বিষয়ে বনগাঁ টবাজার এলাকার এক পাইকারি আদা ব্যবসায়ী হরিদাস বিশ্বাস বলেন, বাজারে আদা আসে প্রায় 6 হাত ঘুরে। কৃষক সেখান থেকে কিনে বিক্রি হয় আড়তদারের কাছে। এইভাবে হাত ঘুরে আদা পৌঁছায় কলকাতায়। সেখান থেকে পাইকারির দরে পাইকাররা আদা কেনেন। তারপর সেই আদা খুচরো ব্যবসায়ীদের কাছে যায়, সেখান থেকে সাধারণ ক্রেতা। এ বিষয়ে তিনি আরও বলেন, আদার আমদানি কমেছে, সে কারণেই দাম বাড়ছে। এখন পাইকারি দাম 200 টাকা 220 টাকা, খুচরো হচ্ছে 25 টাকা 28 টাকা 30 টাকা। এখন সিকি ভাগ বিক্রি হচ্ছে, আগে ছিল 100 120। আর কাস্টমারের কাছে যাই 6 হাতের বেলা, কাস্টমারের কাছে যায়। চাষির থেকে একজন কেনে, সে আড়তে নিয়ে যায়, সে আড়ত থেকে আরেকজন কেনে, সে আবার এদিকে শিলং থেকে কলকাতায় নিয়ে আসে, চাকদায় নিয়ে আসে, সেখান থেকে আমরা কিনে নিয়ে আসি, আমার থেকে খদ্দের কেনে, খদ্দের থেকে সাধারণ কাস্টমার কেনে, আমরা 5 কিলো 10 কিলো করে বেচি। তথ্য অনুসন্ধান করে জানা গেল, বাজারে আদা আসে মূলত পূর্ব ভারত থেকে। এবার আদার ফলন কম হয়েছে, পাশাপাশি অনেকে আবার দায়ী করছেন মণিপুর অশান্ত হবার ফলে আদা রপ্তানিতে বাধা পাচ্ছে। বনগাঁ বাজারে অপর এক ব্যবসায়ী শঙ্কর প্রামাণিক বলেন, দাম আরও বাড়তে পারে, এখনই দাম কমারও কোনো সম্ভাবনা নেই বলেই মনে করছেন ব্যবসায়ীরা। কেনছে কী করবো বলুন তো, আমরা যেখান থেকে পাইকারি নিয়ে এসছি মালটা, সেখানেও প্রচুর দাম, মানে আদাটাই মানে আমদানিটা কম হয়ে গেছে। তারপরে আমরা আনছি, আনলে অনেক আদা নষ্ট হয়ে যাচ্ছে, গরমে থাকছে না, এই কারণে আমাদের যা কিনা দাম, আমরা হয়তো 200 টাকা করে কিনছি, 220 টাকা পাইকারি বেচছি, তার মধ্যেও আমাদের ধরেন ছাড় ছুট বাদ যায়, এগুলো তো আর বিক্রি হয় না, অতএব আমাদের এ বিষয়ে লাভ নেই। কিন্তু খদ্দেররা মনে করছে আমরা দাম বেশি নিচ্ছি, আমরা যেরকম কিনি সেরকমই বেচি, তার মধ্যে আমাদের অনেক ঘাটতি যাচ্ছে, সেটা তো দোকানদাররা বুঝছে না, মনে হচ্ছে আমরা দাম বেশি করে নিচ্ছি, এইভাবেই চলছে। আদা রসুন পেঁয়াজ সব জিনিসই দাম বেড়ে গেছে, আমরা পাইকারি কিনে আনি, আমরা তো আর আমরা যেরাম কিনে আনি সেরাম বেচি, আমরা তো 10 টাকা 20 টাকা কিলো লাভে বেচি, কিন্তু আমাদের অনেক ঘাটতি যায়। হ্যাঁ, আদার দামটা ধরেন 1 মাস 1.5 মাস আগে আমরা 120 টাকা 30 টাকা বেচেছি, 100 টাকা কিনতাম, কিন্তু হঠাৎ আমদানিটা কমে গেছে, মানে হচ্ছে আমদানির পরে আমাদের জিনিসটা দাম বেশি কমা নামা করে। অনেকের মতেই দাম নিয়ন্ত্রণে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে বনগাঁ বাজারে আসা এক ক্রেতা জানান, বলবো আর কি, যা বাড়াবে তাই হবে, 10 টাকা শ 12 টাকা শ 15 টাকা শ 20 টাকা শ 25, এখন 25 টাকা শ কিন্তু একটু, হ্যাঁ কিনতে হবে, সমস্যা তো পড়তে হচ্ছে, হ্যাঁ অবশ্যই, সব জিনিসই, কোনো জিনিস না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।